আসসালামু আলাইকুম স্কুল অফ সায়েন্স বিডি ইউটিউব চ্যানেল থেকে জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা জেএসসি ম্যাথ টিউটোরিয়ালের ধারাবাহিক আলোচনায় আজকের বিষয় প্যাটার্ন অর্থাৎ চ্যাপ্টার ওয়ান প্যাটার্নে আমি আজকে আলোচনা করব প্যাটার্ন কি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিতে প্রকাশ করো এই তিনটি আলোচনার মাধ্যমে আপনি এই অধ্যায়ে প্রত্যেকটি ম্যাথ খুব সহজে করতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী চলুন আমরা মূল আলোচনায় যাই আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্যাটার্ন কি প্যাটার্ন যদি আমি একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করি এটা একটা ত্রিভুজ আকৃতি একটা চিত্র সো এটার মাধ্যমে যদি আমি প্রকাশ করি তাহলে যদি এটাকে দড়ি এক তাহলে এটার এটা এক এটা এক এবং এখানে এটা এক এখানে এই গড়টাকে দুটা উপর দুটা গড় টাচ করছে অর্থাৎ স্পর্শ করছে তাহলে এখানে এক এবং এক মিলে হবে দুই সো এখানে একমাত্র একটা গড় টাচ এখানে হবে এক সো আরেকটা এভাবে যদি আমি যদি আরেকটু বর্ধিত করি চিত্রটা সেক্ষেত্রে হবে তার মানে এখানে একটা গড় টাচ করছে অর্থাৎ এখানে হবে এক এখানে হবে এক আর দুই মিলে হবে তিন অর্থাৎ এই দুইটা গড় আর এখানেও হবে দুই আর এক মিলে হবে তিন এবং এখানে একটা গড়ে টাচ করছে সো এক মান যত হয় অতই বসিয়ে দিলাম সো এটা একটা প্যাটার্ন অবলম্বন করে যদি সংখ্যার মাধ্যমে প্যাটার্ন প্রকাশ করতে চাই যেমন একটা উদাহরণ চার সাত দশ তেরো ডট এট সো এটা একটা প্যাটার্ন অর্থাৎ প্রত্যেকটা গড়ে তিন করে বাড়তেছে ঠিক আছে সো তিন করে প্রত্যেকটা পদ এটা যদি প্রথম পদ হয় এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এবং এটা চতুর্থ পদ তাহলে প্রত্যেকটা পদ তাহলে প্রত্যেকটা পদে তিন করে বাড়তেছে সো এটা একটা প্যাটার্ন অবলম্বন করে এবং এই প্যাটার্নটাকে যদি আমি জ্যামিতিক প্যাটার্নে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে যে চারটা কর তাহলে আমি যে কোনোভাবেই চিত্র রাখতে পারি একটা এভাবে একটা চিত্র রাখলাম চান সাত এখানে আছে চারটা তাহলে সাতটা অর্থাৎ এখানে হচ্ছে চারটা তাহলে চারটা হচ্ছে এক দুই তিন চারটা কাঠি এখানে যদি ষাটটা হয় তাহলে ষাটটা কাঠি একটা কাঠি দুইটা কাঠি তিনটা কাঠি চারটা কাঠি পাঁচ ছয় সাত তাহলে এখানে ষাটটা কাঠি সো এটাকে যদি আমি প্রকাশ করতে চাই দশটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে এটা হচ্ছে এই সংখ্যা প্যাটার্নকে আমি জ্যামিতিক প্যাটার্নে নিয়ে গেলাম এবং এখান থেকেই এই প্যাটার্নগুলোর আমি একটা ইকুয়েশন বের করবো সেটা অবশ্যই ভালোভাবে মনোযোগ দেবেন তবে এই সংখ্যা প্যাটার্ন বা জেমিটিক প্যাটার্ন থেকে কীভাবে ইকুয়েশান তৈরি করতে হয় অর্থাৎ এই প্যাটার্নটাকে আপনি একটা ইকুয়েশান বা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করবেন এখানে চার এখানে সাত দশ তেরো তাহলে কী রকম সমীকরণ ফলো করে এটা তাহলে প্রথম যদি আমি আঁকি প্রথম পদ যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে কি দুই ক প্লাস দুই যদি এটা চিন্তা করি তাহলে ক মানে হচ্ছে পদসংখ্যা ক হচ্ছে পদসংখ্যা তাহলে এটা হচ্ছে প্রথম পদ তার মানে কর মানে হচ্ছে এক তাহলে দুই ইন্টু এক প্লাস দুই কত হয় দুই একে দুই দুইয়ের সাথে যোগ করলে চার তার মানে প্রথম পদ মেলে গেছে আচ্ছা যদি আমি সেম দ্বিতীয় পদ অর্থাৎ কয়ের মান হচ্ছে দুই ক এখানে যেহেতু দ্বিতীয় পদ সাত সাত ক কয়ের মান হচ্ছে দুই প্লাস দুই তাহলে দুগুণা চার চারে দুয়ে ছয় তার মানে মেলে নেই অর্থাৎ আরও এক শর্ট আছে এখানে সাত হতে হবে তার মানে এই ইকুয়েশান এটার জন্য প্রযোজ্য জন্য তাহলে আমাকে আরেকটা ইকুয়েশন ট্রায়াল দিতে হবে সো ক্ষেত্রে আমি যদি বের করি এখানে যদি দুই ক দিলাম তারপরে তিন ক তারপরে তিন ক প্লাস এক এই ইকুয়েশান দিয়ে চেষ্টা করি তাহলে প্রথম পদ হচ্ছে থ্রি ইনটু প্রথম পদ যেহেতু ক এর মানুষ হচ্ছে পদের সংখ্যা তাহলে প্রথম পদ এক প্লাস এক তাহলে তিন একে তিন তিন একে চার তাহলে প্রথম পদ কিন্তু মেলে গেছে দ্বিতীয় পদ হচ্ছে সাত তাহলে ইকুয়েশান হচ্ছে কিন্তু এটা ইকুয়েশান কিন্তু এটা তাহলে তিন যেহেতু ক দ্বিতীয় পদের জন্য কাজ করতেছি ক হচ্ছে দুই এটা ছিল এক এটা ছিল এখন হবে দুই প্লাস ইকুয়েশান এক তাহলে হচ্ছে তিন দুগুণা ছয় ছয় আগে সাত তার মানে এটাও মিলে গেছে আচ্ছা তাহলে আমি এখন কাজ করবো তৃতীয় পদ নিয়ে তাহলে থ্রি এটা সূত্রে থ্রি প্লাস ক ক মানে হচ্ছে এটা ইকুয়েশানের থ্রি ইন্টু ক ক মানে হচ্ছে তৃতীয় পদ এখন আমি তৃতীয় পদ নিয়ে আকাশ তার মানে তিন হবে প্লাস ওয়ান তাহলে তিন ত্রিকা নয় নয় একে দশ তার মানে তৃতীয় পদ মিলে গেছে তার মানে এই ইকুয়েশানটা এই প্যাটার্নের জন্য প্রযোজ্য অর্থাৎ এই ইকুয়েশান এই অর্থাৎ এই সংখ্যার ইকুয়েশান এবং জ্যামেথিক ইকুয়েশানের সমীকরণ হচ্ছে তিন ক প্লাস এক সো কীভাবে প্যাটার্নের ইকুয়েশান প্রকাশ করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যেমন আমি আরেকটা উদাহরণ দেব যদি সংখ্যা প্যাটার্নটা এরকম হয় সাত বারো সতেরো এরকম একটা প্যাটার্ন এটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন এটা যদি জ্যামিতিক প্যাটার্ন নিয়ে যেতে চাই তাহলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কাটি আর এরপর বারোটা কাটি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরপর সতেরো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ এবং এটা হচ্ছে তৃতীয় পদ ঠিক আছে মানে এটা হচ্ছে সাত এটা বারো এবং এটা হচ্ছে সতেরো তো সংখ্যা পদ থেকে আমি জ্যামিতিক সংখ্যা প্যাটার্ন থেকে আমি জ্যামিতিক প্যাটার্ন নিয়ে গেলাম এখন একটা এটার এটার জন্য একটা ইকুয়েশান ডেভেলপ করবো অর্থাৎ একটা ইকুয়েশান বের করবো তাহলে কী হয় যদি আমি চিন্তা করি ছয় ক্লাস ওয়ান তাহলে হচ্ছে ছয় ক মানে হচ্ছে পদসংখ্যা তাহলে প্রথম পদ হচ্ছে এক নম্বর পদ মানে কয়ের মান হচ্ছে এক দুই নম্বর পদ হলে কয়ের মান দুই তিন নম্বর পদ হলো কয়ের মান তিন তাহলে ক এর মান হচ্ছে এক প্লাস এক তাহলে ছয় একে ছয় ছয় সাত তার মানে প্রথম পদ ঠিক আছে ঠিক আছে তাহলে এই ইকুয়েশনের জন্য আমি যদি আবার দ্বিতীয় পদ তাহলে ছয় ইন্টু ছয় ইন্টু দুই তাহলে প্লাস এক তাহলে কী হয় ছয় দুগুনা বারো বারো একের তেরো তার মানে আমার এই কোয়েশানে দ্বিতীয় পদের রেজাল্ট চলে আসতেছে তেরো কিন্তু আমার হচ্ছে বারো তার মানে এই ইকুয়েশানটা এই জন্য প্রযোজ্য না তাহলে আমাকে অন্য ইকুয়েশান চিন্তা করতে হবে যেহেতু ছয় ক্লাস ওয়ান দিলাম আমি যদি এভাবে দিই ক প্লাস দুই সো এগুলো করতে করতে আপনার এই ইকুয়েশান সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে তখন অটোমেটিকলি এত সময় লাগবে না আপনার সো এখানে পাস ইন্টু কয়ের মান হচ্ছে যেহেতু প্রথম পদ তাহলে প্রথম প্লাস এখানে ক্লিয়ার করে দেখাই পাঁচ কো প্লাস দুই তাহলে পাঁচ প্লাস দুই পাঁচ প্লাস দুই তাহলে যেহেতু প্রথম পদের জন্য প্রথম পদের জন্য যদি হয় তাহলে পাঁচ ইন্টু এক দ্বিতীয় পদের জন্য যদি হয় তাহলে পাঁচ ইন্টু দুই তাহলে আমার হচ্ছে সাত এবং বারো তারপরে সতেরো আচ্ছা দেখি তাহলে পাঁচ থেকে পাঁচ পাঁচে দুয়ে সাত তার মানে প্রথম মিলে গেছে পাঁচ দুগোনা দশ দশের দুয়ে বারো তার মানে দ্বিতীয় পদ মিলে গেছে তিন নম্বর পদ যেহেতু তিন নাম্বার পদ তাহলে থ্রি প্লাস টু তাহলে হচ্ছে তিন পাঁচ পনেরো পনেরো দুয়ে সতেরো তার মানে আমার তিন নম্বর পদ মিলে গেছে তার মানে এই ইকুয়েশান হচ্ছে এই জ্যামেটিক বা এই সংখ্যার প্যাটার্নের জন্য প্রযোজ্য এই নলেজগুলো দিয়ে আমরা এখন কিছু ম্যাথ প্র্যাকটিস করবো এখানে উদাহরণ এক নম্বর ম্যাথটা একটা সংখ্যা প্যাটার্ন দেওয়া আছে সো এই সংখ্যা প্যাটার্নের বলতেছে যে একত্রিশ পর্যন্ত তিন তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ তারপরে পরবর্তী যে পদটা হবে অর্থাৎ পরবর্তী যে সংখ্যাটা হবে সেই সংখ্যা নির্ণয় করার জন্য বলতেছে তাহলে আমাদের এখানে প্রত্যেকটা ঘরে কত করে বাড়তেছে সাত কত করে সাত করে কত সংখ্যা বাড়তেছে এটা কত হবে সাত করে এটা হচ্ছে পাশাপাশি দুটি পদের পার্থক্য তাহলে আমি বলতে পারি যে তার মানে পরবর্তী সংখ্যাটা হবে যেহেতু সাত করে বাড়তেছে তাহলে এখানেও এক এখানে সাত তার মানে একত্রিশ সাত যত হয় অতই তার মানে পরবর্তী সংখ্যা হবে একত্রিশ প্লাস সাত তাহলে কত আটত্রিশ এটি হচ্ছে পরবর্তী সংখ্যা তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কিন্তু সাত হয়ে গেল তার মানে ওকে আমার যে ফ্লোতে চলতেছি বা যে প্যাটার্নে চলতেছি সেটাকে এটা মেনটেন করতেছে তাহলে এটাই হবে আটত্রিশ অ্যান্সার হচ্ছে আটত্রিশ আচ্ছা যদি আমি আরও কিছু প্যাটার্ন নিয়ে আলোচনা করি পরবর্তী সংখ্যা কীভাবে বের করব এখন আমি এই ম্যাটটা নিয়ে আলোচনা করব তাহলে এখানে হচ্ছে এই পরবর্তী সংখ্যাটা কত অর্থাৎ এক চার নয় ষোলো এটা একটা সংখ্যা প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন পরে যদি পুলিশের পরে যে সংখ্যাটা সেটা বের করার জন্য বলতেছে ঠিক আছে তার মানে আমি আগে এটা কী হারে এই প্যাটার্নটা উন্নতি হচ্ছে সেটাকে বের করে নিই যেমনটা এখানে সাত করে বাড়তেছে এখানে কত করে বাড়তেছে এটা হচ্ছে তিন এবং এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে তিন এই দুটোর মধ্যে এই দ্বিতীয় পদ এবং তৃতীয় মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ তৃতীয় পদ এবং চতুর্থ পদে পার্থক্য হচ্ছে সাত চতুর্থ এবং পঞ্চম পদের পার্থক্য হচ্ছে নয় এই পদ এবং এই পদের পার্থক্য কত হবে সেটা এই সিকোয়েন্স থেকে আমাকে বুঝে নিতে হবে তাহলে কত করে বাড়তেছে যেমন এখানে সাত সাত করে বাড়তেছে তাই সাতযোগ দিয়ে দিল একত্রিশ সাথে যোগে আপনি আটত্রিশ বের করতে পারলেন বাট এখানে কিন্তু পার্থক্যটা আছে অন্যরকম এটা এটার মতো না তাহলে কত করে বাড়তেছে দুই করে বাড়তেছে অর্থাৎ এখান থেকে আর দুই করে বাড়তেছে অর্থাৎ এটা তিন পাঁচ সাত নয় তার মানে দুই করে বাড়তেছে বেজোর সংখ্যা আকারে তাহলে এগুলো সব বেজোর সংখ্যা তাহলে হয়ে যাবে এর সাথে নয়ের সাথে যদি আরো দুই যোগ করি তাহলে এগারো অথবা নয়ের পরে যে বিদুর সংখ্যাটা সেটা হচ্ছে এগারো দুইটাই বলা যায় তার মানে এগারো তার মানে পঁচিশ যুগ এগারো যত হয় অতই হচ্ছে পরবর্তী সংখ্যা যেমন এখানে ষোলো যুগ নয় করলে পরবর্তী সংখ্যা হয় কিন্তু পঁচিশ পঁচিশ যোগ করছি যেমন এখানে নয় যোগ সাত করলে পরবর্তী সংখ্যা কত ষোলো ষোলো হলে নয় আর সাথে যোগ করলে ষোলো একে আর তিন যোগ করলে চার চারে আর পাঁচে যোগ করলে নয় সেম এভাবে পঁচিশে আর থেকে এগারো যোগ করলে হবে ছত্রিশ অ্যান্সার তাহলে এটা এভাবে লেখা যায় যে পরবর্তী সংখ্যাটি হবে পঁচিশ যোগ এগারো ইকুয়াল টু ছত্রিশ আমরা এখন আলোচনা করবো পিপনাক্ষী সংখ্যা কী সো এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক মনোযোগ সহকারে দেখবেন পিবণাক্ষী সংখ্যা যেমন হচ্ছে প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ করে তৃতীয় পদ পাওয়া যাবে এই পদটা পেতে হলে অর্থাৎ এটা হচ্ছে চতুর্থতম পদ চতুর্থতম পদ এই চতুর্থতম পদটা পেতে হলে তার পূর্ববর্তী দুটা পদ অর্থাৎ এই দুটা পদ যোগ করে তারপরে এই পদটা পাওয়া যাবে অর্থাৎ হচ্ছে এক যোগ এক সমান সমান দুই আচ্ছা যদি তিন পেতে চান তিন অর্থাৎ যেটা পঞ্চম পদ পঞ্চম পদ যদি পেতে চান তাহলে তার পূর্ববর্তী দুটা পদ যোগ করে অর্থাৎ দুই এবং এক যোগ করলে তিন হবে পাস যদি পেতে চান তাহলে পাসের পূর্ববর্তী দুটা পথ অর্থাৎ তিন এবং দুই যোগ করলে পাস হবে সো এই বৈশিষ্ট্য নিয়ে যে প্যাটার্নগুলো গঠিত সেই প্যাটার্নগুলোকে বলা হয় বা সেই সংখ্যাগুলোকে বলা হয় পিবাণাকি সংখ্যা একুশ পাওয়ার যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে অর্থাৎ একুশ তার পূর্ববর্তী সংখ্যা হচ্ছে আট এবং তেরো তাহলে আট যোগ তেরো যোগ করলে হবে একুশ তো এটা হচ্ছে পিমোনাকি সংখ্যা আমরা এখন আলোচনা করব আমাদের দ্বিতীয় নাম্বার কন্টেন্ট নিয়ে অর্থাৎ স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কি সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ যে গণনার সংখ্যাগুলো সেগুলোই স্বাভাবিক সংখ্যা এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে মৌলিক সংখ্যাটা কি অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যেই সংখ্যাটা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন এখানে হচ্ছে যেমন এখানে তিন একটি মৌলিক সংখ্যা তিনকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না শুধু একমাত্র তিন দিয়ে ভাগ যাবে সো তিন একটি মৌলিক সংখ্যা যেমন আছে পাঁচ পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে পাঁচ দিয়ে ভাগ যাবে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে পাঁচ একটা মৌলিক সংখ্যা যেমন নয় নয়কে একটি মৌলিক সংখ্যা না নয়কে নয় দ্বারা ভাগ যাবে এবং তিন দ্বারাও ভাগ যাবে তার মানে নয় একটা মৌলিক সংখ্যা নয় বাট এগারো এগারো অবশ্যই মৌলিক সংখ্যা কারণ এগারোকে এগারো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাহলে এগারো একটা অবশ্যই মৌলিক সংখ্যা সো স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা আমি বুঝে গেলেন তার হচ্ছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা অনেকই ক্রমিক হচ্ছে যেমন এক দুই তিন অর্থাৎ এই যে ক্রমিকভাবে লিখতেছেন অর্থাৎ একটার পর একটা একটার পর একটা যদি চারের পর আমি সাত লিখি তাহলে এটা ক্রমিক হলো না তাহলে চারের পরে পাঁচ লিখতে হবে ছয় লিখতে হবে তাহলে এটা হচ্ছে ক্রমিক সংখ্যা সো এই ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কীভাবে নির্ণয় করতে হয় সেটা এখন দেখাবো যেমন এখানে যদি বলা হয় যে একটা কোয়েশ্চেন বলা হয় যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এটা হচ্ছে কোয়েশন এ পর্যন্ত তাহলে অর্থাৎ আপনি কী করবেন এখন ক্যালকুলেটারে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় এভাবে লিখতে থাকবেন লিখে লিখে লেখে প্লাস একশো পর্যন্ত যোগ করে ইকুয়াল টু কত সেটা বের করবেন সো এটা খুবই কঠিন হয়ে যায় তো এর জন্য একটা সূত্র আছে সেই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবেন সেক্ষেত্রে এরকম যতই এখানে শুধু যদি একশো বলা হয় তাই না দশ হাজারও বলতে পারে তাহলে এক থেকে দশ হাজার পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত সেটা বের করতে পারবেন তাহলে সূত্রটা হচ্ছে সমষ্টি সূত্র তো এটা হচ্ছে যোগফলের সূত্র আপনাকে এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমি যদি বলি প্রথম সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যা হচ্ছে এক এক থেকে একশো পর্যন্ত যোগ করলে তার সমষ্টি কত হবে সেটা বের করবো এই সূত্রের সাহায্যে অর্থাৎ প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে এক যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা হচ্ছে একশো ডিভাইডেড বাই টু ইন্টু হবে পদসংখ্যা তার মানে এখানে একশোটা যদি সংখ্যা তার মানে পদসংখ্যা একশো একটা দুইটা তিনটা চারটে ভাবে করে একশোটা সংখ্যা তার মানে একশোটা পদ তারা ইন্টু একশো এবং এটা ক্যালকুলেশন করলে আস্তে পাঁচ হাজার পঞ্চাশ এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল যে প্রথম দশটি বিজোর সংখ্যার যুগফল কত প্রথম দশটি বীজুর সংখ্যা তার মানে এক একটা বীজ সংখ্যা তারপর হচ্ছে তিন আরেকটা বিজোর সংখ্যা তারপর পাঁচ আরেকটা বীজুর সংখ্যা তাহলে এইভাবে প্রথম দশটা অর্থাৎ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ তাহলে এই দশটা বিজোর সংখ্যার সমষ্টিগত সেটা বের করতে বলা হচ্ছে তাহলে যোগফলের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে এক প্লাস শেষ সংখ্যা হচ্ছে উনিশ ডিভাইড বাই টু বলছে প্রদ সংখ্যা তার মানে এখানে সংখ্যা কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ইন্টু দশ তাহলে এটা যোগ করলে আসতেছে একশো এটাই হচ্ছে অ্যান্সার সো এখন আমাদের আলোচনা তিন নম্বর টপিক্স নিয়ে অর্থাৎ সংখ্যা দুইটিকে বর্গের সংষ্টিতে প্রকাশ করো যেমন দুই এটাকে দুটা বর্গের সংষ্টিতে প্রকাশ করতে হবে এক যোগ এক তাহলে এটাকে যদি স্কোয়ার করি তাহলে একের উপরে স্কোয়ার করলে এক হবে একের উপরে স্কোয়ার করলে এক হবে তাহলে এক যোগে এক মানে দুই যেমন হতে পারে পাঁচ পাঁচের উপর যদি আমি দুই প্লাস এক এবং স্কোয়ার করি তাহলে দুগুণা চার চারে একে একে এক তাহলে চার একে পাঁচ তেমন হতে পারে পঞ্চাশ তাহলে পঞ্চাশ যদি স্কোয়ার করি তার কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যাগুলো সেগুলো নিয়ে চিন্তা করবেন যেমন এখানে পাশের জন্য তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে দুই অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যেমন ঊনপঞ্চাশ এখানে যেমন ঊনপঞ্চাশ তার মানে ঊনপঞ্চাশের যদি সাতকে আমি যদি স্কোয়ার করি তাহলে সাত সাথে উনপন্স সাত ইন্টু সাত এটা হচ্ছে ঊনপঞ্চাশ তারপর যেমন চার ইন্টু চার অর্থাৎ ষোলো ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা তারপর যেমন এক ইন দুই ইন্টু দুই ইকুয়াল টু কত চার তাহলে চার একটা পূর্ণবর্গ সংখ্যা তিন ইন্টু তিন ইকুয়াল টু নয় তাহলে নয় একটা পূর্ণবর্গ সংখ্যা তারপরে চারেরটা দেখালাম পাঁচ পাঁচ ইন্টু পাঁচ ইকুল টু পঁচিশ তাহলে পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা সো সেম ক্ষেত্রে এখানে পঞ্চাশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে উনপঞ্চাশ অর্থাৎ সাত সাত স্কোয়ার অর্থাৎ সাত যোগ এক লিখলে সাত স্কোয়ার এক স্কোয়ার তাহলে সাত সাত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ একে যোগ করলে পঞ্চাশ তাহলে এটা ছিল একটা সংখ্যাকে দুটো বর্গে সমষ্টির সাথে প্রকাশ করো সো আমরা এখন একটা উদাহরণ নিয়ে আলোচনা করব যেমন এখানে জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে প্রথম পদ এটা দ্বিতীয় পদ এবং এটা হচ্ছে তৃতীয় পদ তাহলে প্রথম পদে কাটি সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে প্রথম পদে কাটি সংখ্যা ছয় দ্বিতীয় পদে কাঠির সংখ্যা হচ্ছে এগারোটি তৃতীয় পদে কাঠির সংখ্যা হচ্ছে ষোলোটি আমরা এখন কোশ্চেনে চলে যাই ক নাম্বার কোশ্চেন বলছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করতে রেখাংশের সংখ্যা নির্ণয় করো তার মানে স্বাভাবিক নিয়মে যেহেতু একটা একটা করে বাড়তেছে অর্থাৎ এটা ছিল তিন নম্বর পদ কয়ের অ্যান্সার হবে তো এটা স্বাভাবিক নিয়মে দেখা যাচ্ছে যে একটা করে বাড়তেছে অর্থাৎ এটাই হচ্ছে প্যাটার্নের চতুর্থ চিত্র তো এটাই চতুর্থ চিত্র হবে এবং তার কাটি সংখ্যা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তেরো চোদ্দ পুন বিশ একুশ একুশটি রেখা সংখ্যা তো এটা ক নাম্বার অ্যান্সার ছিল এখন আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব অর্থাৎ রাশি সমর্থন করে অর্থাৎ এই প্যাটার্নটা কোন বিজনেতিক রাশিকে সমর্থন করে অর্থাৎ কোন বিজনেতিক রাশিটা এখান থেকে তৈরি করা যায় সেটা আমরা নিয়ে সেটা আমরা বের করবো এবং সেটা আলোচনা কাটির সঙ্গে যেমনি প্যাটার্ন থেকে আমরা এখন সংখ্যা প্যাটার্ন নিয়ে যাবো যেমন এখানে কাটি সংখ্যা হচ্ছে ছয় তারপর হচ্ছে এগারো তারপর হচ্ছে ষোলো তো ছয় এগারো ষোলো এটা একটা প্যাটার্ন এবং এই প্যাটার্ন এই প্যাটার্ন কোন বিজনেস রাশিকে সমর্থন করে সেটা আমরা বের করবো ভিডিওর ফার্স্টে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি তো এখানে দেখা গেল যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছয় দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা এগারো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ষোলো তার মানে এটা হচ্ছে যদি পাঁচ যোগ এক এটা যদি পাঁচ যোগ এক পাঁচ যোগ এক তা আমরা দেখবো এখন এটা কোন ইকুয়েশন সমর্থন করে অর্থাৎ এটা হচ্ছে প্রথম যেহেতু প্রথম পদ যেহেতু এক দিলাম দ্বিতীয় সেজন্য দুই এবং তৃতীয় সেজন্য তিন অর্থাৎ তার মানে এখন সংখ্যাটা আসবে সেটা অবশ্যই এই সংখ্যাকে সমর্থন করে কি না এই সংখ্যা সমান হয় কি না তাহলে পাশে একে পাঁচ পাশের একে ছয় তার মানে অবশ্যই এই সংখ্যা সমান পাঁচ দুগুনা দশ দশের একে এগারো তাহলে এটাও এই দ্বিতীয় সংখ্যার সমান এবং তিন পাঁচে পনেরো পনেরো একে ষোলো তার মানে এটা সমান তাহলে বোঝা গেল যে এইভাবে যে প্যাটার্নটা অর্থাৎ এটা হয় যে পাঁচ যেহেতু এটা হচ্ছে এক দুই তিন অর্থাৎ এগুলো হচ্ছে পদসংখ্যা পদসংখ্যা মানে হচ্ছে ক প্লাস এক তাহলে এই প্যাটার্ন প্রত্যেকটা সংখ্যা এই বীজগাণিতিক রাশিকে সমর্থন করে অর্থাৎ এটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা গ নাম্বার ম্যাথটা করব। প্যাটার্নের প্রথম পঞ্চাশটি চিত্রে তৈরি করতে মোট কতটি রেখা অংশ প্রয়োজন হবে প্রথমটাতে লাগতেছে ছয়টি রেখা দ্বিতীয়টাতে লাগতেছে এগারোটি রেখা এবং তৃতীয়টাতে লাগতেছে ষোলোটি রেখা এটা হচ্ছে ঘ নাম্বার ম্যাথ তাহলে এরকম প্যাটার্নের প্রথম পঞ্চাশটি চিত্র অর্থাৎ প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কয়টি সংখ্যা লাগবে তাহলে প্রথম তিনটাতে লাগতেছে ছয় এগারো ষোলো যোগ করলে হবে তেত্রিশটা এখানে লাগতেছে তেত্রিশটা কাটির সংখ্যা তাহলে এরকম পঞ্চাশটা চিত্র তৈরি করতে মোট কয়টি কাটির সংখ্যা লাগবে তাহলে এটা সমষ্টি যদি করি সমষ্টি একটা সূত্র দেখিয়ে দিয়েছিলাম সো ওই সূত্র দিয়ে হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমি যদি এভাবে লিখি যে ছয় যোগ ছয় যোগ এগারো যোগ সত যোগ ষোলো যোগ তারপর চতুর্থ পথটা কত হবে তার আগে আমি খ থেকে পেয়ে গেলাম থেকে পাই যে সমীকরণটা সেটা হচ্ছে পাঁচ ক্লাস এক তাহলে চতুর্থ পদ কত হবে চতুর্থ পদ বা চতুর্থ পদ হবে পাঁচ ইন্টু চার প্লাস এক চার পাঁচা বিশ বিশ একুশ তার মানে একুশ হবে তাহলে এভাবে পঞ্চাশতম পদ কত হবে তাহলে পঞ্চাশতম পদ পঞ্চাশতম পদের কাটি সংখ্যা হবে পঞ্চাশ পাঁচ ইন্টু যোগ এক তাহলে পঞ্চাশ ইন্টু ক্যালকুলেশন করলে আসে দুইশো একান্ন তার মানে হবে দুইশো একান্ন হচ্ছে পঞ্চাশ নম্বর পদ তাহলে এই যে একটা প্যাটার্ন এই প্যাটার্ন তৈরি করতে ছয়টা লাগতেছে এগারোটা লাগতেছে দ্বিতীয় পদে তৃতীয় পদে ষোলোটা চতুর্থ পদে এগারোটা বাকি বের করলাম না এবং পঞ্চম পদে লাগতেছে দুইশো একান্নটা কাটি তাহলে মোট কতটা কাটি লাগছে তাহলে সমষ্টি সূত্র হচ্ছে প্রথম পদ অর্থাৎ ছয় এরপর শেষ পদ অর্থাৎ দুইশো একান্ন এবং ডিভাইড বাই টু ইন্টু হচ্ছে আমাদের যেহেতু পঞ্চাশটা পদ সংখ্যা তার মানে পঞ্চাশ হবে তাহলে ক্যালকুলেশন আসে কাটির সংখ্যা লাগবে এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী এই আমাদের নিয়ে আলোচনা আমরা এই অধ্যায় সবগুলো টপিক নিয়ে আলোচনা করছি তার সাথে সাথে উদাহরণ ম্যাথগুলো প্র্যাকটিস করেছি তো পরবর্তী টিউটোরিয়ালে অর্থাৎ পার্ট টু তে আমরা অনুশীলন ম্যাথগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী টিউটোরিয়াল দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ